আমার মেথড অব সাবসিটিউশন ইন্ট্রিগন বাই পার্টস এই দুটোর ব্যাপারগুলো সেগুলো বোঝানো অলরেডি কমপ্লিট এবং তার সাথে যাবতীয় সূত্র কি কি অঙ্ক আছে মেথড তোমার সমাগরণের সংজ্ঞা কিভাবে করতে হয় সমস্ত কিছু বোঝানো কমপ্লিট হয়ে গেছে চারটে ভিডিওতে পাঁচ নাম্বার ভিডিও আজকে পার্ট ফাইভ এবং আজকে আমি তোমাদের কি বলেছিলাম যে আমরা চ্যাপ্টার এইট রিলেটেড যে কোনো একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করে নেব এবং এদিকে প্রমাণ করার মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে যেটা আমি একটু টাফ মনে হবে আমার সবথেকে মানে সবথেকে জটিল আমার ফোরটি সিক্সের অঙ্কটাই লেগেছে দেখতেও পাচ্ছ কেমন একটা জটিল টাইপের দেখতে তো এই করিয়ে পরে আমি কি বলছিলাম যে নিউ অঙ্ক আমরা শুরু করে দেবো তো আজকে আমি সেই দুটো করিয়ে আমরা কি করব নতুন অঙ্কে চলে যাব আর বাকি তো সব তোমাদের সব বলাই আছে তবুও যেখানে যা প্রবলেম হবে আমাকে জানাবে আমি সেই অঙ্ক তোমাদের আলাদা করে একটা ভিডিও করে কিন্তু আমি করিয়ে দেবো অসুবিধা নেই আচ্ছা তো আমরা কি করছি না আজকে চ্যাপ্টার এইট রিলেটেড একটা অঙ্ক আমরা করবো চ্যাপ্টার এইট রিলেটেড আমি জটিল সেরকম অঙ্ক কোনো পাইনি যেগুলো আমি করিয়েছি আমার দেখে মনে হচ্ছে সেইগুলোই একদমই করা মানে দেওয়া আছে যারা আমার ভিডিও ফলো করেছো তারপর যদি এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখো তোমরা দেখবে প্রত্যেকটা টাইপ তোমরা নিজেরাও দেখেছিলে যে আমি তোমাদের ধরে ধরে সাতটা ফর্ম করেছিলাম সাতটা ফর্ম করানোর পরে অভেদে নিয়ম করেছিল সাতটা ফর্মের মধ্যে যে এলিম মেথড ছিল তার আবার সাব ফর্ম হিসাবে মানে সেই তার যে ক্লাসিফিকেশন হিসেবে তোমাদের আমি তারও উপর আবার চারটা ফর্ম শিখিয়েছি তো সেখানে আমার মনে হয় না তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকবে বলে কিন্তু লিমিটের ব্যাপারটা বোঝানোর জন্য আমার ভিডিওটা করা আচ্ছা তো আমি একটা চুজ করে নিয়েছি সেটা হচ্ছে তোমার অঙ্কটা ঠিক আছে তো অঙ্কটা করা অঙ্ক লিমিটের ব্যাপারটা শুধু বোঝানো বাকি তো সেই জন্য আমি অঙ্কটা করেই নিয়েছি তোমাদের শুধু দেখে আমি বুঝিয়ে দেবো এই অঙ্ক আমাদের আগেই করা হয়ে গেছে তো আচ্ছা এখানে দেখো কি দিয়েছে না রুটান সাইন ফাইভ টু দি পাওয়ার ফাইভ ফাইভ ডি ফাইভ তার ইন্ট্রিগেশন লিমিট দিয়েছে জিরো টু পাই বাই টু এই ধরনের অঙ্কের সমস্ত অঙ্ক আমার হয়ে গেছে এটা কোন ফর্মের মধ্যে পড়ছে বলো তো ফর্ম মধ্যে যেটা যারা আমার ভিডিও দেখেছো তারা দেখবে যে আমি ফর্ম ওয়ানে এটা শিখেছিলাম যে যখন কজ থিটা বা সাইন থিটার এরকম ফাংশনগুলো ঘাত যখন অযুগ্ম হয় সেই রিলেটেড অঙ্ক আমরা কিভাবে করব। তো এখানে সেই ঘাত দেখো অযুগ্ম আমি কি বলেছিলাম সেখানে যে আমরা কি করবো না কজ স্কোয়ার একটা কে আলাদা করে নেব এবং তারপর আমরা ওয়ান মাইনাস এই বসাবো সেই অঙ্গ সময় পুরো ধরে ধরে করানো হয়েছিল তাহলে এখানে আমরা সেই রকমই নিয়ে নিয়েছি কস ইন্টু দি কস্ট্রুদিপার ফোর ফাই আমরা কি লিখতে পারি না তার হোল স্কোয়ার আর কোয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাইভ কারণ এটা আমরা জানি এরপর আমাদের কি ছিল না সাইন ফাই কে আমরা জেড ধরে নিয়েছিলাম আচ্ছা সাইন ফাইভ মানে ইন দ্যাট সেন্স রুট আন্ডার সাইন ফাই কে আমরা জেড ধরেছিলাম তারা সাইন ফাই ইকুয়াল টু জেড স্কোয়ার হলো এরপর আমি তোমাদের পার্ট থ্রি পার্ট ওয়ান থেকেই আসছি কিন্তু পার্ট থ্রিতে আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম যে আমাদের যখন এরকমভাবে আমরা অ্যাজিউম করব কোনো জেড দিয়ে হোক থিটা দিয়ে বুঝিয়েছিলাম তো করিয়েছিলাম বুঝিয়েছি পার্ট ওয়ানেও তো করিয়েছিলাম তখন আমাদের কি করতে এখানে লিমিটটাও যেহেতু মেনশন করা আছে অন্য জায়গায় আমরা কনস্ট্যান্ট দিয়ে হয়ে যাচ্ছিল কিন্তু এখানে আমাদের লিমিট মেনশন করার জন্য লিমিট কিন্তু চেঞ্জ হবে ঠিক সেরকমভাবে এখানেও দেখো সাইন ফাই ইকোয়াল টু জেড স্কোয়ার ধরে নিয়েছে তার ডিফারেন্সিয়াল পেয়েছি কস ফাই ডি ফাই ইকোয়াল টু জেড কিন্তু আমাদের লিমিট কি বলেছেন যে ছোট্ট করে একটা বক্স করে নেবো ফায়ের লিমিট লিখবো এবং জের লিমিট আমরা বের করে নেব তো ফায়ের লিমিট এখানে কি দিয়ে দিয়েছে না জিরো ইন্টু পাই বাই টু দিয়েছে জেড লিমিট কিভাবে বার করব যেটা আমরা অ্যাজিউম করছি সেখানে আমরা বসাবো তাই তো তাহলে এখানে ঠিক সেরকম ভাবে জিরো মানে সাইন্স জিরো দেখো সাইন্স জিরো মান কিন্তু জিরো হয় তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে জেড জিরো তাই মিলেই যাচ্ছে আচ্ছা তারপরেরটাতে পাই বাই টু সাইন পাই বাই টু মানে ওয়ান জেড স্কোয়ার ওয়ান হলে জেড ইকুয়াল টু রুট ওয়ান ওয়ানই হয় তাহলে ওয়ান তাহলে আমাদের লিমিট কী হলো চেঞ্জ হয়ে গেল তারপরে যখন আমরা এরপর সব জিনিসগুলো এরকম ভাবে লিখব মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে সেখানে আমরা কি করব লিমিট চেঞ্জ হবে লিমিট কি হচ্ছে না জিরো টু ওয়ান হয়ে যাচ্ছে ফাইভ বাই টু এর জায়গায় তাহলে জিরো টু ওয়ান রুট আন্ডার সাইন ফাই ছিল তার মানে জেড উইদ ইন ব্যাকেট কি হবে ওয়ান মাইনাস কি ছিল সাইন স্কোয়ার ফাইভ তাহলে সাইন ফাই ইকাল টু জেড স্কোয়ার মানে সাইন স্কোয়ার ফাইভ মানে জেড টু দি দিবার ফোর তার হোল স্কোয়ার ইন

আচ্ছা এরপর আমাদের কড়া অঙ্ক কিছু না পরপর পর ভেঙে আমি কি করেছি ইন্ট্রোগেশন করে নিয়েছি এখানে পাওয়ারটা আছে জেড টু দি বার টেন এখানে জেড টু দি বার সিক্স এখানে জেড টু দি বার জেড স্কোয়ার ফর্মুলা কি হয় ঘাত একটা বেড়ে যায় মানে এন প্লাস ওয়ান কি হয় না এক্স টু দি বার এন এর ফর্মুলা এক্স টু দি বার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মানে জেড টু তো কনস্ট্যান্ট তাহলে জেড কিউব বাই থ্রি এখানে হবে জেড টু দি বার সেভেন বাই সেভেন এখানে হবে জেড টু দি বার ইলেভেন বাই ইলেভেন এরপর আমরা কি করি না আপার লিমিট বসাবো তবে মাইনাস এর লোয়ার লিমিট আপার লিমিট বসিয়েছি এক তাই তো তাহলে ওয়ান 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 প্লাস প্লাস টু টু দি সেভেন ইলেভেন সবগুলো ক্ষেত্রে ওয়ান হয় জিরো বসানো যা না বসানো তাই কারণ সবেতে জেড আছে জেড জিরো মানে গোটাটাই জিরো হয়ে যাচ্ছে তাই তো তাহলে কি আসছে না টু বাই থ্রি মাইনাস ফোর বাই সেভেন প্লাস টু বাই ইলেভেন ইকুয়াল টু একদম তোমরা আমি মানে একদম সত্যি কথা বলবো যে এই অঙ্কটা যদি আগের থেকেই করা নিজেরা চেষ্টা করো নিজেরা করো দেওয়ার একটাই কারণ লিমিটের ব্যাপারটা বোঝানোর করিয়ে জন্য কোথাও অসুবিধা হলে তোমরা দেখো ঠিক আছে আচ্ছা তিনটে রসা করে একদম দুশো একত্রিশ এসেছে ঠিক আছে টু এবং ক্যালকুলেশন করে এসছে আমার আলটিমেট আনসার সিক্সটি ফোর বাই টু ওকে এটা গেল আমাদের চ্যাপ্টার এইট রিলেটেড যে অঙ্ক তার মধ্যে একটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম এরপর আমি কি বললাম যে প্রমাণ করো একটা বোঝাবো সেটা হচ্ছে আমি দেখাবো দেখে এখানে কারণ অঙ্কগুলো কিছুই নেই একটু শুধু ধরিয়ে দেওয়া তোমাদেরকে তোমরা নিজেরাই পারবে অঙ্কটা ছিল এটাই যে সাইন থিটা থিটা ইন্টু এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা তার হোল টু দি বার হাফ মানে রুট আন্ডার ডি ডি থিটা তার ইন্ট্রিগ্রেশন লিমিট দিয়েছে জিরো টু পাই বাই টু ঠিক আছে জিনিসটা কি করবে তোমাদের আমি বলি কিচ্ছু না দেখে আমাদের খুব জটিল মনে হচ্ছে অঙ্কটা বাকিগুলোর তুলনায় সব থেকে জটিল এটাই লেগেছে বাকিগুলো আমাদের একদম করার মধ্যে অঙ্ক পড়েছে কিন্তু এটা একটু টাফ লেগেছে তো কিছু না এই যে ফাংশনটা সেটাকে তোমরা দেখো হাফ মানে কিন্তু রুট আন্ডার তো রুট আন্ডার এ স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার স্কোয়ার জেড ধরে নাও

সাথে কিন্তু টু ও কমন যাচ্ছে কিন্তু টুটা আমি কমন নিই তার একটাই কারণ সেটা হচ্ছে যদি টু কমনও নাও তাতেও অসুবিধা নেই কারণ টুটা এখানে হয়ে যাচ্ছে তাই চিন্তার কারণে কি আসছে দেখো না এখানে টি দেখো আছে সেটাই কিন্তু আমাদের চলে এসছে কি এসেছে ডে জেড ডিজেড ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে তাই তো তাই এই গোটাটা জায়গায় আমরা কি বসাবো জেড ডিজেড ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু কনস্ট্যান্ট এটা মাথায় রাখতে হবে আর এটা কি হবে জেড হবে কারণ টু দি পাওয়ার হাফ আছে তাহলে আমাদের কি আসছে একদম সহজ একটা জিনিস চলে আসছে কিন্তু এখানে লিমিটের ব্যাপার আছে একই রকম ভাবে আমরা লিমিটটা চেঞ্জ করব। এই জিনিসটা কিন্তু নতুন এসেছে বলে কেউ ভুলে যাবে না ঠিক সব সময় মনে রাখবে যখনই ধরব তখনই তারপরে লিমিটটাও আমাদের কিন্তু চেঞ্জ হবে যাই ধরি না কেন লিমিট আমাদের চেঞ্জ হবেই এই জিনিসটা ভুলে গেলে অঙ্কটা টোটালি ভুল হয়ে যাবে কারণ লিমিট তোমরা এক বসিয়ে দেবে মানে একই যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবে ব্যাস গন্ডগোল ঠিক আছে তো যেমন ভাবে শিখিয়েছি জিরো বসিয়েছি বি পেয়েছি পাই বাই টু বসেছি এ পেয়েছি নিজেরা বসাবে কিছুই না এখানে সব মান আমরা জানি জিরো বসলে সাইন জিরো মানে জিরো হয়ে যাচ্ছে তাহলে জেড স্কোয়ার ইকোল টু বি স্কোয়ার আছে মানে জেড ইকাল টু বি ঠিক আর এখানে তার পরেরটাতে কিছু পাই বাই টু পাই বাই টু বসলে আবার আমাদের কস পাই বাই টু মানে জিরো মানে আসে জেড ইকাল টু এ আচ্ছা এরপর আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বি স্কয়ার আছে তার মধ্যে প্লাস মাইনাস বি তাহলে মাইনাসটা ইগনোর করা হলো কেন লিমিট কিন্তু এরকম ভাবে মাইনাস ব্যাপারটা আসে না তো সেই জায়গা থেকে আমরা প্লাসটাকে ধরেছি তাই তো তাহলে প্লাস আমরা ধরে নিয়েছি এবারে কি আসছে না জেড ইন্টু জেড ডি জেড ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা নিজেরাই বের করলাম এখনই আবার এটা কনস্ট্যান্ট আমি আগেই বললাম এটা বাইরে চলে গেছে তাহলে কি এসছে না বি টু এ জেড স্কয়ার ডিজেড জেড স্কোয়ার এর ডিজেড এর ইন্টিগ্রেশন আমরা জানি জেড কিউব বাই থ্রি কি বি আর এ এখানে আপার লিমিট এসছে তোমার এ লোয়ার লিমিট এসছে আপার লিমিট বসবো কি বসবো না এ কিউব আচ্ছা বাইরে আর এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আছেই আর এখানে কি আছে এ কিউব মাইনাস বি কিউব এরপর ফর্মুলাই ভেঙে দাও দেখো যেটা জানতে যে মানে দেখাতে বলেছে সেটা আমাদের চলে এসেছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি ক্যান্সেল দেখো কি আসছে না 1 বাই 3 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি এটাই আমাদের প্রুফ করতে দিছে তাহলে আমাদের প্রুফ হয়ে গেল ঠিক তাহলে আজকে আমরা আগের চ্যাপ্টার রিলেটেড যা যা অঙ্ক ছিল সেই অঙ্কগুলো শেষ করে নিলাম পরের দিন নিউ এই নাইন এর যে নিউ পার্ট সেই পার্ট শুরু হবে দীর্ঘর একদম এক থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে ওকে আজকে আমরা তো টাটা